আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের ঈদের দ্বিতীয় দিন। ঈদের দ্বিতীয় দিনে আমরা গিয়েছিলাম প্রোডাকশন বিচে, সেখানে আমরা বোটে উঠেছি। তারপর দুপুরে লাঞ্চ করেছি একসাথে। লাঞ্চ শেষ করে আমরা বাচ্চাদের সাথে কিছুক্ষণ বিচে সুন্দর সময় কাটিয়েছি। তো এই সমস্ত কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। ইয়েস মামি, ক্যাট। ইয়েস ইয়েস, ইটস আ ক্যাট। হ্যাঁ, কিতেন এটা, আসো। হ্যাঁ, কিতি কিতেন রে মান। হ্যাঁ, কিতি কিতি বলে, আসো। বিষে গেলে বুঝবো গরম কালে। এখন বাজে প্রায় 12:30, আমরা মাত্র বের হলাম। আমাদের এখান থেকে, মানে বাঙ্গি থেকে, প্রোডাকশন বিচের দূরত্ব প্রায় 77 কিলোমিটার থেকে 100 কিলোমিটার পর্যন্ত যায়, যদি একটু ঘুরে টুরে নেওয়া যায় তখন। তো আমাদের 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগতে পারে। আমাদের আরও আগে বের হওয়ার কথা ছিল, কিন্তু আমরা লেট করে ফেলেছি। আমরা মাত্র পৌঁছাইলাম, 2:16 আমরা বিচে এসে পৌঁছাইছি। খুবই গরম, অনেক রোদ, অসম্ভব রোদ। এখন এই রোদে বের হতে অনেক বেশি সাহসের দরকার। সাহস করে তাই আগে সানস্ক্রিনটা লাগিয়ে নিচ্ছি, তারপর বের হব। আমরা তো বড়রা যেমন তেমন, বাচ্চাদের যে কী হবে সেটাই ভাবছি। তো ও মাইজকেও একটু সানস্ক্রিন লাগাই দিতেছে। তোমার কিছু কেন, আমি মহিলা লোশন দিতে গেলে দুনিয়াদারি অন্ধকার করে। খুব সুন্দর লাগতেছে, ঝকঝকে চকচকে। আজকে বিচে এত ভিড়, জানি যে ঈদের দ্বিতীয় দিন হিসাবে ভিড় হবে, কিন্তু এতটা সেটা আসলে আমরা আশা করি নাই। খুবই ভিড়, এত ভিড়ের মধ্যে এখন আমাদের সমস্যা হচ্ছে যে এই যে দেখতেছেন ব্লু কালারের সবাই ট্যাং কিংবা যে তাঁবু যে টাঙায় বসছে, এগুলো পাওয়া যায় না। আমাদেরও এগুলো একটা দরকার, কারণ অনেক রোদ, এই রোদের মধ্যে তার বাচ্চা নিয়ে বাহিরে বসা যাবে না কিংবা দাঁড়ায় থাকা যাবে না। এই যে প্রচুর রোদ, বীচ ভরা মানুষ, তো আমাদের ওই ট্যাঙ্ক দরকার, কিন্তু আমরা এই ট্যাঙ্ক খুঁজে পাই নাই। অনেক জায়গায় খুঁজলাম, সবাই বলতেছে শেষ। তার কিছুই করার নেই, আমরা রেস্টুরেন্টে বসলাম। রেস্টুরেন্টে বসে এত গরম, যার কারণে বাচ্চারা অস্থির হয়ে যাচ্ছিলো। আমি রেস্টুরেন্টের ভেতরে গিয়ে একটা কোতা, কাগজের বক্স, সেটা ছিঁড়ে কয়েকটা টুকরা কাগজ নিয়ে আসছিলাম বাচ্চাদের বাতাস করার জন্য, কারণ ওরা গরমে হাঁপায় যাচ্ছিলো এত গরম। তো এই যে বাতাস করতেছি, বাতাসে যদিও কিছু যায় আসে না তারপরও, আর অতিরিক্ত রোদ, এই রোদের কারণে বীজ থেকে যাও হালকা বাতাস আসতেছে সেটা গায়ে লাগতেছে না। আর এত মানুষ, এই মানুষের ফাঁকা দেব না যেন বাতাস আমাদের কাছে এসে পৌঁছায়। পানি খাবা, পানি খাবা, দোটান দো। হ্যাঁ, গেছে রে, গেছে গেছে রে, গেছে। হ্যাঁ বাবা, আবার 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 অনেক গরম, অনেক পোলা পান লাল হয়ে গেছে, কিন্তু মানুষ এই রোদের মধ্যে, এই গরমের মধ্যে বিষ বিষ বইটা চাপাই। আর মনে হইতেছে এখন আমরা, হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি, এখন আমরা কক্সবাজারে আছি, কারণ সবই বাঙালি এখানে 100%। এখন
কি এর আমরা মালয়েশিয়াতে আছি, আমরা বাংলাদেশে আছি, কক্সবাজারে আছি। বরফ দ্বারা আসে আয়টার মতো বাজে। দুপুরে খাবার সময় তো হয়ে গেছে, যখন আমরা খাবার অর্ডার দিয়ে বসেছিলাম খাবারের জন্য, এমন সময় আমার চোখে পড়লো একটা বাচ্চা মেয়ে, যে কিনা নিজে তো বাচ্চা আর একটা বাচ্চার সাথে খেলছে, হয়তো সেটা ওর ছোট বোন কিংবা ভাই। তারপরে আমি দেখলাম যে সেই বাচ্চাটা কিছুক্ষণ পরই আমাদের খাবার ডেলিভারি করতে আসছে। খাবার ডেলিভারি করে দিই ও সাথে সাথে আবার ওর কাজে চলে গেল। কিছুক্ষণ পর দেখলাম যে ও আর বোনকে গোসল করে আনছে, আয়না তারপরে রেডি করতেছে। আসলে বড় বোনরা এমনই হয়, যে কোনো সময় তাদের দায়িত্ব পালন করতে হয়, সে যতই ছোট হোক না কেন। যাই হোক, আমাদের খাবার চলে আসছে। আমরা দিয়েছিলাম হচ্ছে নাসি গোরিং আয়াম, এই তো আমাদের খাবার। আমার একটা দোকান খুলে দাও তাইলে। খাবারটা দেখতে মোটামুটি ভালোই ছিল মাশাআল্লাহ, কিন্তু অনেক ড্রাই ছিল, মানে নাসি গোরিংটা অনেক বেশি ড্রাই হয়ে গিয়েছিল, যার কারণে আমার শক্ত মুরগি দিয়ে শক্ত ভাতগুলো চাবাইতে একটু কষ্ট হচ্ছিলো, আবার চাবাই সেটা গিলতে আরও কষ্ট হচ্ছিলো। তারপরও কী করার, ক্ষুধা লাগছে, খেতে তো হবেই, খেলাম আলহামদুলিল্লাহ ভালো। সিরাপকা পাক্কা 2 ঘন্টা রোদের ডরে আমরা রেস্টুরেন্টে বসেছিলাম। 2 ঘন্টা পর মানে প্রায় 4টার দিকে আমরা বের হয়েছি। ভাবলাম যে ঘুরতে এসে যদি বসে থাকি সেটা আসলে মানানসই না, তাই আমরা বের হয়েছি। বের হয়ে মনে হয়েছে যে আমরা তো স্যান্ডেলই আনি নেই, স্যান্ডেল কেনা দরকার। তারপর ওর বাবার চাচ্ছু বিচ থেকে কিছু স্যান্ডেল কিনলো বিচে হাঁটার জন্য। বিচের বালুগুলো অনেক গরম, সারাদিনের রোদে গরম হয়ে আছে, তো ওরা জুতা চেঞ্জ করলো। জুতা চেঞ্জ করে এখন বিচে যেহেতু আসছি, বোটে যদি না চড়ি তাহলে আসলে দিনটাই অসম্পূর্ণ থেকে যায়, স্মৃতিগুলো যেন অসম্পূর্ণ থেকে যায়। সো আমরা এখন বোটের উদ্দেশ্যে রওনা হচ্ছি। বোট চালক খুঁজতেছি, কোথায় আছে বোট চালক। আসলে এই যে ব্যানার দেওয়া থাকে, ব্যানারের কাছে গিয়ে দাঁড়াইলেই ওনারা চলে আসে। এই তো পাইছি আমরা একজনকে, আমরা ওনাদের সাথে দর কষা করছিলাম, দামাদামি করতেছিলাম। প্রথমে আমরা যখন এসেছিলাম তখন একটা রেট ছিল, তারপরে দ্বিতীয়বার যখন আসলাম প্রথমবার হচ্ছে একটু বেশি ছিল, এবার তৃতীয়বার রেট আরও হাই, অনেক হাই। কিন্তু কিছু করার নাই, ইটস ওকে। তো আমরা এই বোটটা ভাড়া করেছি শুধুমাত্র আমাদের জন্যে, যদি আমরা শেয়ারিং এই বোটটা নিতাম হয়তো বা আরও কিছু টাকা কম পড়তো ওনারা বলতেছিল, কিন্তু আমরা সেটাতে অ্যাগ্রি করলাম না। আমরা নিজেরাই পুরো বোটটা নিয়ে সমুদ্রে চলে গেলাম। 5 মিনিট যাওয়ার পরেই একটা বিচ আছে, একটা না 2টা বিচ পরপর বিচ বলে, সরি আই এম সো সরি, দ্বীপ আছে, সেই দ্বীপ থেকে আমাদের ঘুরে নিয়ে আসবে। তার জন্য আমাদের প্রে করতে হয়েছে হচ্ছে 150 রিঙ্গিত। তো আপনারা যদি কেউ পরিক্ষণে চান ঘুরে দেখতে পারেন, এইটা অনেক বেশি এনজয়েবল, অনেক ভালো লাগে। মাইজ তো একটু ভয় পাচ্ছিল না, মানহা একটু ভয় পাচ্ছিল, কারণ অনেক জোরে চলতেছিল স্বাভাবিক, তো মানহা একটু ভয় পাচ্ছিল, কিন্তু মাইজ মাশাআল্লাহ একটুও ভয় পায় নাই। শেষ আমাদের বোট রাইড, এখন আমরা নামবো। ও বাবা, একটা প্লাস্টিক নিয়েছিলাম, তোকে সুতো মতো রাখতাম। বালি খাইবি, পানি লাগে, বালি আছে।
এখন বাজে হচ্ছে আনুমানিক 6টা, পাক্কা 2 ঘন্টা আমরা বিচে কাটানোর পর এখন যাচ্ছি হচ্ছে ফ্রেশ হইতে। ফ্রেশ হওয়ার জন্য আমরা পার পারসন 2 টাকা করে ওয়াশরুম ভাড়া করলাম একটা জঙ্গলের ভিতরে। যাই হোক, তারপর আমরা রেডি হয়ে সেখান থেকে বেরিয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। কালে ওঠার সাথে সাথেই মাইজ আমাকে বলে ঘুমিয়ে পড়েছে, আর মানহা এখানে গান করছিল, সঙ্গীত চর্চা করছিল। সঙ্গীত শুনতে শুনতেই আমরা বাসার দিকে রওনা হলাম। ঈদ আসলে শুধুমাত্র যে বাংলাদেশের রাস্তাতেই জ্যাম হয় তা কিন্তু না, মালয়েশিয়ার রাস্তাতেও দীর্ঘতম জ্যাম থাকে। আমরা সেরকম একটা জ্যামের মধ্যে বসে আছি, যেখানে আমাদের বাসায় যেতে 2 ঘন্টা লাগতো, এখন আমাদের 2.5 ঘন্টার বেশি লাগবে। তারপর কিছু করার নাই, বসে তো থাকতে হবেই। যাই হোক, এই ছিল আজকে ব্লগে। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর পরবর্তী ব্লগ দেখার জন্য অপেক্ষায় থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।